সাত বাংলাদেশী নাগরিককে হাওড়া স্টেশন থেকে আটক করেছে আরপিএফ। সম্প্রতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে আরপিএফ। পরবর্তীতে তারা বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে আটক করে। তদন্তে জানা যায় এরা বাংলাদেশী নাগরিক। এরা শেখ জাকিরের সহায়তা উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এরা নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্মী হিসেবে কাজের জন্য বেঙ্গালুরু যাবার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় এরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলেই অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।